আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি গুগল মিটে অ্যাটেন্ডেন্স নিয়ে কিছু কথা বলবো। গুগল মিটে ক্লাস নেওয়ার সময় আমরা প্রায় একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে। আপনারা যদি গুগল মিটে অ্যাটেন্ডেন্স নিতে চান, তাহলে অনেকে আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন ব্যবহার করে থাকি। আমি অনেক কয়টা এক্সটেনশন ব্যবহার করে দেখেছি। শুরুর দিকে এক্সটেনশন গুলো কাজ করলেও মাঝে মাঝে দেখা যাচ্ছে এটা কাজ করে না। আবার একটা এক্সটেনশনের সমস্যা হচ্ছে, আপনি যে মুহূর্তে অ্যাটেন্ডেন্স নেবেন সেই মুহূর্তে যে কজন স্টুডেন্ট আছে শুধুমাত্র সেই কজনের রেকর্ড করছে। আবার অনেক ক্ষেত্রে নাম্বার অফ স্টুডেন্টস যদি একটু বেশি হয়ে যায়, 50, 60, 70, 80 এরকম হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় এক্সটেনশনটা ঠিক মতো কাজ করে না। কিছু ক্ষেত্রে দেখা যায় একজন স্টুডেন্ট ক্লাসে আসলো, আসার পরে সে 10-15 মিনিট ক্লাসে উপস্থিত থাকলো, তারপর হয়তো বা তার ইন্টারনেট কানেকশনের জন্য সে চলে গেল, বা তার পাশে ইলেকট্রিসিটি চলে গেছে, কোনো একটা প্রবলেমের জন্য সে ক্লাস থেকে বের হয়ে গেছে। বাট আপনি যদি তখন অ্যাটেন্ডেন্স নেন, তাহলে তখন দেখা যাচ্ছে যে সে মিস করতে পারে, যে মুহূর্তে আপনি অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করলেন সেই মুহূর্তে সে আসলে নাই। তাহলে এটার জন্য সবচেয়ে ভালো একটা সমাধান, সেটা হচ্ছে আমরা যদি যখন গুগল মিটে ক্লাসটা রেকর্ড করি তখন যদি স্টুডেন্টদের কমেন্ট করতে বলি তাদের আইডিটা, তাহলে আসলে মোরালেস সে যখনই আসুক না কেন সে তার আইডিটা কমেন্ট করে গেল, আপনি সেখান থেকে নিতে পারেন। বাট এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা যখন ফোল্ডারে যাব তখন তাদের অ্যাটেন্ডেন্স গুলো এভাবে আসে, সে আসলে কখন ক্লাসে ঢুকেছিল, তার নাম, আইডি, এরকম একটা হেফাজের অবস্থা থাকে। তাহলে সমস্যাটা হচ্ছে এখান থেকে আপনার স্টুডেন্ট আইডিটা একটা একটা করে খুঁজে বের করা, এটা আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার। স্টুডেন্ট সংখ্যা কম হলে হয়তো বা এটা আপনি করতে পারেন, বাট স্টুডেন্ট সংখ্যা যদি একটু বেশি হয়ে যায়, যেমন এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট, তো প্রত্যেকটার আইডি একটা একটা করে আসলে সর্ট করা খুব কষ্টকর। তো আমি আপনাদের জন্য আসলে এই ভিডিওটা সে একটা কারণে বের করছে, কিভাবে ঘাটনিটা কমানো যায়। তাহলে প্রথম কাজটা হচ্ছে আপনারা গুগল মিটে যখন ক্লাসটা নেবেন, ক্লাসটা রেকর্ড করবেন শুরুতে এবং স্টুডেন্টদের বলে দিবেন তোমরা সবাই তোমার স্টুডেন্ট আইডিটা কমেন্টে লিখে যাও। এরপরে যখন আপনি ক্লাস শেষ করবেন তখন আপনার কাজ হচ্ছে এই পুরো কোডটা, তাদের যেটা আছে এটা আপনি ধরে কপি করবেন। আমি পুরোটা সিলেক্ট করলাম, এটা ডাউনলোড করার দরকার নেই। তারপর আপনার কিবোর্ডে কন্ট্রোল সি প্রেস করবেন। এরপর আপনাদের আমি একটা টেক্সট ফাইল দিয়ে দিবো, এরকম একটা নাম লেখা থাকবে অ্যাটেন্ডেন্স। আপনারা এটা রিনেম করতে যাবেন না, এটা যেরকম আছে এরকমই থাকবে। এটা ভিতরে যাবেন, এরপর আপনি যেগুলো কপি করেছেন সেটা পেস্ট করে দেন। আমি এই জিনিসগুলো এখানে পেস্ট করে দিলাম, তারপর অবশ্যই সেভ করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। আচ্ছা, এরপর আপনার কাজ হচ্ছে একটাই, আমি একটা পাইথন একটা কোড লিখেছি। আপনাদের কাজ হবে হচ্ছে এই কোডটা আমি দিয়ে দিবো আপনাদের, আপনি এটার উপরে ডাবল ক্লিক করবেন। সেই ডাবল ক্লিক করবেন সাথে সাথে দেখবেন আর একটা সর্টেড অ্যাটেন্ডেন্স লিস্ট বলে একটা টেক্সট ফাইল চলে আসবে। আপনি যদি ওপেন করেন তাহলে দেখেন আপনার ক্লাসে যতজন স্টুডেন্ট ছিল, টোটাল 38 জন স্টুডেন্ট ছিল, প্রত্যেকটার স্টুডেন্ট আইডি পেয়ে গেছেন এবং সর্টেড। ইয়ারপিতে যখন স্টুডেন্ট রেকর্ড গুলো আপডেট করবেন তখন সেই রোল গুলো সর্টেড থাকে, সো আপনি সেইভাবে এটা কিন্তু পেয়ে গেলেন। সো আপনাদের আমি আবার দেখাচ্ছি, মনে করেন আমি এটা আবার ডিলিট করে দিলাম, এবার অন্য একটা ক্লাসে যাই। এটা তো আমরা করলাম 38 জন ছিল, এরপরে মনে করেন আমি আর একটা ক্লাসে এখানে গেলাম, আবার আগের মতো এখান থেকে আমি সব কয়টা কপি করতেছি, কন্ট্রোল সি। এরপর আমার আবার কাজ হচ্ছে আবার সেই অ্যাটেন্ডেন্স এর ফাইল এখানে যাব, আগে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম, তারপর কন্ট্রোল এস, এই ফাইলটা অবশ্যই সেভ করে নিলাম। এরপর আবার এখানে আমি ডাবল ক্লিক করব। এরপর আমরা সর্টেড অ্যাটেন্ডেন্স লিস্ট ওপেন করি, সাথে সাথে পেয়ে গেলাম আমাদের 39 জন ছিল এবং প্রত্যেকটা রোল আমার এখানে সিরিয়ালি আছে। সো আপনার কাজ হচ্ছে জাস্ট এভাবে আপনি কপি পেস্ট করে নেবেন, জাস্ট এটা করতে 2-3 মিনিটের বেশি সময় লাগবে না। তারপর আমি আরেকটা দেখাচ্ছি, আরেকটা ফাইল ওপেন করলাম, এখানেও মনে হচ্ছে স্টুডেন্ট সংখ্যা বেশ অনেকজনই আছে, অনেক অন্য কমেন্টও করছে। আমি জাস্ট সবার কমেন্টগুলো এখান থেকে ধরে সিলেক্ট করলাম, আসলে এটা রাইট ক্লিক করে মাউস দিয়ে কপি করা যায় না, আপনাদের এটা কিবোর্ডের সাহায্য নিতে হবে। এটা কন্ট্রোল সি করে কপি করে নিলাম, এরপর আবার আমার ফোল্ডারে আসলাম। আপনি এটা রাখতেও পারেন, ডিলিট করেও দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। খেয়াল করে দেখেন এখানে কতজন ছিল, 39 জন। বাট আমি যখন এই অ্যাটেন্ডেন্স এখানে যাব, আগের ফাইলগুলো বাদ দিয়ে নতুনটা আমি পেস্ট করে দিলাম, দেন অবশ্যই সেভ করে নিলাম, কেটে দিয়ে এখানে আমি আবার ডাবল ক্লিক করব। বাস, এটা আসলে ওটার পরে রিরাইট হয়ে গেছে, যদি ক্লিক করে যে এখন 41 জন এবং প্রত্যেকজনের আইডি সাজানো ভাবে, আর তোমার 173 ব্যাচ ছিল, এখন 182 ব্যাচ, 41 জন আমার ওই ক্লাসে প্রেজেন্ট ছিল, সবার আইডি আমি পেয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে এই দুইটা ফাইল দিয়ে দিবো, এটা তো অটো জেনারেট হচ্ছে, এটা আসলে লাগবে না, এই অ্যাটেন্ডেন্স এবং এই অ্যাটেন্ডেন্স, এই দুইটা টেক্সট ফাইল দিয়ে দিবো। তবে আপনার পিসিতে পাইথন ইনস্টল করা থাকতে হবে, পাইথন 3। সেটা কিভাবে ইনস্টল করবেন, জাস্ট আপনি গুগলে যাবেন, পাইথন বলে সার্চ দিলেই হবে, পাইথনের অফিশিয়াল ওয়েবসাইট আসার পর এখানে ডাউনলোডসে ক্লিক করলে লেটেস্ট উইন্ডোজের জন্য বা আপনার ম্যাকবুক থাকলে যেটা হয় লেটেস্ট যে ভার্সনটা আছে আপনি এখানে ক্লিক করবেন, এটা ডাউনলোড শুরু হবে, জাস্ট অ্যাজ ইউজার ইনস্টল করে দেবেন। এটা আর কোনো কাজ নেই, এটা জাস্ট আপনার পিসিতে থাকলেই হবে। আপনাদের আমি এই দুইটা ফাইল শেয়ার করে দেবো। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস,
আপনাকে অবশ্যই এই দুইটা ফাইল একই ফোল্ডারে রাখতে হবে, একসাথে পাশাপাশি রাখতে হবে। এটা তো আপনার ফাইলটা জেনারেট হচ্ছে, এটা ডিলিট করে দিলাম, আই মিন অ্যাটেন্ডেন্সের পাইথন ফাইলটা আর এই টেক্সট ফাইলটা আপনার একই ফোল্ডারে একই প্লেসে রাখতে হবে। আপনি যদি আপনাকে যখন ডাউনলোড করে দিলাম, আপনি অন্য কোনো ফোল্ডারে চলে নিয়ে যাই, আমি দুইটাকে কপি করে মনে করেন মিউজিকে নিয়ে গেলাম, আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানে আমি যদি রাইট ক্লিক করে ডাবল ক্লিক করলাম, ব্যাস সর্টের এটা চলে আসছে, কাজ করতেছে। কিন্তু যদি এমন কখনো হয়, আপনি মনে করেন এই অ্যাটেন্ডেন্স ফাইলটা আপনি অন্য কোনো ফোল্ডারে আছে আর এটা আলাদা একটা ফোল্ডারে, সর্টের ডেটা আমি ডিলিট করে দিলাম, এটা তো নাই, এখন যদি এখানে ক্লিক করি কোনো কাজ হবে না, এটা কিন্তু চলবে না, কারণ আমি অ্যাটেন্ডেন্স এটা ওপেন বোর্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি আবার কপি করে এখানে নিয়ে আসতেছি, এখন যদি আমি ডাবল ক্লিক করি তো দেখেন এটা কাজ করতেছে। অথবা আপনি এই ওপেন বোর্ডে এই ফোল্ডারের মধ্যে, আমার তো পাইথন ফাইলটা না, এটা আমি মুভ করে এখানে নিয়ে চলে গেলাম, এখন যদি এখানে রাইট ক্লিক করি এখন এটা কাজ করবে, ঠিক আছে। তাহলে আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এই দুইটা ফাইল যেন একই ফোল্ডারে থাকে, আপনি যে কোনো জায়গায় নিয়ে যান কোনো সমস্যা নেই, বাট একসাথে নিয়ে যাবেন। আর আপনি যদি সিভিল ডিপার্টমেন্ট ব্যতীত অন্য কোনো ডিপার্টমেন্টে হন, তাহলে আপনার জন্য একটা কাজ করা লাগতে পারে। আপনি এই ফাইলটার উপরে রাইট ক্লিক করবেন, করে এটা ওপেন উইথ যাবেন, ওপেন উইথ দেখবেন নোটপ্যাড ওপেন করবেন। আপনার যদি এখানে নোটপ্যাড সাজেস্ট না করে, তাহলে এখানে দেখবেন চুজ অ্যানাদার অ্যাপ, এটা বলে বা মোর অ্যাপস, এটার মধ্যে আপনি নোটপ্যাড খুঁজে নেবেন। আমার শুরুতে এটা সাজেস্ট করতেছিল, বাট এটা দিয়ে না, অলওয়েজ ওপেন উইথ এটা ক্লিক করার দরকার নেই, শুধু এটা সিলেক্ট করে এটা ওকে দিবেন, তাহলে একটা এডিট করতে পারবেন। এখানে জাস্ট দেখবেন যে -47 আছে, এটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের কোড, এটা আপনি ডিপার্টমেন্টের কোড দিতে পারেন। আপনি যদি ট্রিপল ই ডিপার্টমেন্টের হন, তাহলে এখানে 47-এর পরিবর্তে 15 দিয়ে জাস্ট এই ফাইলটাকে আপনি সেভ করে ফেলবেন, তাহলে কাজটা হয়ে যাবে। আপনি যদি ইংলিশ ডিপার্টমেন্টের হন, তাহলে এখানে 10 দিয়ে দিবেন, জাস্ট এই এতটুকু, এই একটা জায়গা আপনি চেঞ্জ করুন, বাদ বাকি এটা যেভাবে আছে এভাবেই থাকুক, আর কোনো চেঞ্জ করবেন না। 15 দিই, তারপর এটা সেভ করি, তারপর আমি যদি এটা দিই, সর্টেড অ্যাটেন্ডেন্স লিস্ট আসছে, বাট এটা ফাঁকা, টোটাল 0, কারণ এটা কাজ করে না, কারণ এখানে আমি যে লিস্টটা দিয়েছি এটা হচ্ছে সব সিভিল ডিপার্টমেন্টের জন্য, বাট আমি বলছি এটা স্টুডেন্ট আইডি সর্ট করবে ত্রিপুরা ডিপার্টমেন্টের হয়ে, এরকম, সো এর জন্য এটা কাজ করবে না। সো আমি এটা আবার এডিট করে 47 করে দিলাম, ঠিক আছে। এটা আপনি যে কোনো ডিপার্টমেন্টে, জাস্ট আপনি যদি কোডটা জানেন এখানে চেঞ্জ করবেন, তাহলে বাদ বাকিটা কাজ করবে। এখন আবার দেখি কাজ করে কিনা, যেটা এখানে কাজ করে না, টোটাল 0, এখন একটা রাইট ক্লিক করি, ওকে, এখন ঠিক আছে। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আল্লাহ হাফিজ।